আসসালামু আলাইকুম সম্মানিত সুযি দর্শক আজকে ডিজিটাল নিরাপত্তা আইন দু হাজার তৃতীয় পর্বের আলোচনা করব এর আগে এই আইনের তেপ্পান্ন ধারায় পুলিশের কগনিজেবল অফেন্স এবং জামিন অযোগ্য অপরাধ সম্পর্কে বলা হয়েছে তেপ্পান্ন ধারায় এবং সেখানে বলা হয়েছে কতগুলো ধারা দিয়েছে এই সমস্ত অপরাধগুলো কগনিজেবল অফেন্স দ্যাট ইজ আমলযোগ্য অপরাধ বাংলায় যেটা এই আইনে বলা হয়েছে আর কি তো সেই আইনের আমরা উল্লেখিত যে সতেরো এবং উনিশ ধারা গত পর্বে আলোচনা করেছি আজকে একুশ বাইশ এবং তেইশ ধারা এগুলো যে অপরাধগুলো সেই অপরাধগুলো এবং এর সাজা কী সেই বিষয়ে আমরা আলোচনা করব এবং এটি খুবই গুরুত্বপূর্ণ আমি বলবো যে ধরে নেওয়া হবে যে প্রতিটি লোক প্রতিটি নাগরিক আমরা এই আইন জানি এবং এখানে আইনের যে কোনো যদি প্রত্যয় হয় বা না জানা এটা কিন্তু কোনো এক্সকিউজেবল না অতএব এই বিষয়টি আমাদের মাথায় রেখেই এই সব কিছু চিন্তা করতে হবে এবং এখানে শুধু এই আইনটা না দেশের যে সমস্ত প্রচলিত আইন আছে ধরে নেওয়া হবে যে প্রতিটি লোকই আইন জানে তো বিশেষ করে ফৌজদারি আইনটা এটি জানার খুবই প্রয়োজন প্রতিটি নাগরিকের তার কারণ অপরাধ কি হলে যে কোন অপরাধটা হয় এবং সেই অপরাধগুলির ব্যাপারে পুলিশের কি কি দায়িত্ব পুলিশের কি কাজ এই সমস্ত জিনিসগুলো যদি ক্লিয়ার একটা ধারণা থাকে তাহলে কিন্তু ওই অনেক অনেক নিজেদের নিজেদের জন্য আত্মীয় স্বজনের জন্য অনেক কিছু সমস্যা সমাধান হয়ে যায় অনেক অনেকে না জেনে অনেক কিছু হ্যারাসমেন্ট নিজেরাই হয়ে যায় অনেক ক্ষেত্রে তো এটাই তো আজকের যে আলোচনা সেটার ব্যাপারে আমি যে আলোচনা করব সেটা প্রথমেই বলা হচ্ছে যে একুশ ধারার অপরাধ সেটার হেডিংটা এরকম মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধের চেতনা জাতির পিতা জাতীয় সঙ্গীত বা জাতীয় পতাকার বিরুদ্ধে কোনো প্রকার প্রপাগান্ডা বা প্রচারণার দণ্ড এটা হল হেডিং সেনপসিস আর কি তারপরে একুশ ধারায় বলছে যে ক্লজ ওয়ান উপধারা এক দিয়ে যদি কোনো ব্যক্তি ডিজিটাল মাধ্যমে বাংলাদেশের মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধের চেতনা জাতির পিতা জাতীয় সংগীত বা জাতীয় পতাকার বিরুদ্ধে কোনো প্রকার প্রপাগান্ডা ও প্রচারণা চালান বা উহাতে মদত প্রদান করেন হইলে উক্ত ব্যক্তির অনুরূপ কার্য হইবে একটি অপরাধ এখানে আমরা ডিজিটাল নিরাপত্তা আইনটা পড়ছি সেই হিসাবে বলবো যে এই ধরনের কাজগুলি যদি কেউ এমনিভাবে করে এটা যদি ডিজিটাল এই যে এর মাধ্যমে না করে যদি এমনিভাবে করে সেটা কিন্তু আলাদা প্যানেল কোড এবং অন্য আইন আছে সেই ব্যাপারে তার বিরুদ্ধে ব্যবস্থা হবে আর এখানে এই যে ডিজিটালের মাধ্যমে যদি করে তাহলে কিন্তু এই এই ধারার সাজার কথা বলা হচ্ছে আর কি তাহলে এগুলো যদি কেউ করে তাহলে ধরে হবে একটা অপরাধ হবে এবং সেই অপরাধের সাজা কি উপধারা দুইয়েতে বলছে যদি কোনো ব্যক্তি উপধারা একের অধীন কোনো অপরাধ সংগঠন করেন তাহলে তিনি অনদিক দশ বছর কারাদণ্ডে দণ্ডিত হইবেন এবং অনদিক এক কোটি টাকা অর্থদণ্ডে বা উভয় দণ্ডে দণ্ডিত হইবেন তাহলে তার সাজা এক কোটি টাকা হতে পারে এবং এবং উভয়টাই হতে পারে এবং দশ বছরের সাজা এই এটা যদি কেউ করে এই অবমাননা কি কিসের যে মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ চেতনা জাতির পিতা এবং জাতীয় সঙ্গীত বা জাতীয় পতাকার বিরুদ্ধে এই যদি কেউ ধরনের প্রপাগান্ডা করে এবং সেটার জন্য এই সাজার ব্যবস্থা এবং দুই তিন নম্বর ধারায় বলছে উপধারা তিনে আর কি যদি কোনো ব্যক্তি উপধারা একে উল্লিখিত অপরাধ দ্বিতীয়বার বা পুনঃসংগঠন সংগঠন করেন তাহলে তিনি যাবজ্জীবন কারাদণ্ড এবং তিন কোটি টাকা দণ্ডে বা উভয় দণ্ডে দণ্ডিত হইবেন যদি যেটাকে এনহান্স পানিশমেন্ট বলে এটা যদি সে পুনর্বার করে ওই অপরাধ একবার করল ওইরকম আগে যে সাজা টাজা যেগুলো যেগুলো বলা আছে সেগুলো হওয়ার পরে জেল খাটার পরে যদি আবারও সে এই কাজটা করে তাহলে তখন এই সাজা যে সেখানে আর যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হবে এবং তাকে তিন কোটি টাকা পর্যন্ত ফাইন হতে পারে এবং উভয় দণ্ডই হতে পারে এটা হলো এই অপরাধ এরপরে আসছে বাইশ ধারা বাইশ ধারায় আসছে ডিজিটাল বা ইলেকট্রনিক জালিয়াতি কেউ যদি জালিয়াতি করে কিভাবে ডিজিটাল মাধ্যমে ইলেকট্রনিক জালিয়াতি যদি কেউ করে তাহলে বাইশ ধারায় বলছে যদি কোনো ব্যক্তি ডিজিটাল বা ইলেকট্রনিক মাধ্যম ব্যবহার করিয়া জালিয়াতি করেন তাহলে এমনি জালিয়াতি করলে কিন্তু দণ্ডবিধিতে বিভিন্ন রকমের বা অন্য আইনের সাজার ব্যবস্থা আছে সেখানে প্যানেল কোডে আছে পেনাল কোড বলেছে আর এখানে যে ডিজিটাল মাধ্যমে ডিজিটাল বা ইলেকট্রনিক মাধ্যমে যদি কেউ জালিয়াতি করে তাহলে তার একটা অপরাধ হবে এবং সে উপধারা দুইতে বলছে যদি কোনো ব্যক্তি উপধারা একের অধীন কোনো অপরাধ সংগঠন করেন তাহলে তিনি অনধিক পাঁচ বছর কারাদণ্ড বা অনধিক পাঁচ লক্ষ টাকা অর্থদণ্ডে দণ্ডিত হইবেন এই হলো সাজা আর তৃতীয় উপধারায় বলছে যদি কোনো ব্যক্তি উপধারায় একের উল্লিখিত অপরাধ দ্বিতীয়বার বা পুনর্বার সংগঠন করেন তাহলে তিনি অনধিক সাত বছর কারাদণ্ডে দণ্ডিত হইবেন এবং দশ লক্ষ টাকা পর্যন্ত তার জরিমানা হবে তাহলে এই যদি সেকেন্ড টাইম অপরাধ করার পরে যদি আবার সে এই অপরাধটা করে তাহলে দ্বিতীয়বার সাজা এখানে আরেকটা জিনিস এনহান্স পানিশমেন্টের কথা প্যানেল কোর্টে বলা আছে যে সেখানে এখানে যদিও ক্লিয়ার করে বলা হয় নাই সেখানে এনহান্স পানিশমেন্টের একটা চ্যাপ্টার ওখানে প্যানেল কোর্টে বলা আছে যে একবার সাজা শুধু হয় হলেই হবে না সেই সাজাটা খেটে সাজাটা হওয়ার পরে যদি আবার সে করে তখন কিন্তু এনহান্স পানিশমেন্ট ব্যাপারটা তো এখানেও ওইটাই প্যানেল কোর্টের ওই কথাটা প্রযোজ্য হবে যেহেতু এটা মাইনার অ্যাক্ট এখানে ওই কথাটা সাইলেন্ট আছে ওই মা মাদারঅ্যাক্ট যে সেখানে ওই ইয়ে করবে আচ্ছা তারপরে এখানে এই যে ডিজিটাল যে জালিয়াতি তার একটা ব্যাখ্যা দিয়েছে এখানে ব্যাখ্যাটা কি এই ধারার উদ্দেশ্য পূরণ কল্পে ডিজিটাল বা ইলেকট্রনিক জালিয়াতি অর্থ কোনো ব্যক্তি কর্তৃক বিনা অধিকারে বা প্রদত্ত অধিকারের অতিরিক্ত হিসাবে বা অনধিকার চর্চার মাধ্যমে কোনো কম্পিউটার বা ডিজিটাল ডিভাইসের ইনপুট বা আউটপুট প্রস্তুত পরিবর্তন মুছিয়া ফেলা ও লুকানোর মাধ্যমে অশুদ্ধ ডাটা বা প্রোগ্রাম তথ্য বা ভ্রান্ত কার্য তথ্য সিস্টেম কম্পিউটার বা ডিজিটাল নেটওয়ার্ক পরিচালনা তাহলে এইভাবে যদি কেউ জালিয়াতি করে এই পদ্ধতিতে তাহলে সেটাকে জালিয়াতি বলা হবে যে ডিজিটাল ইলেকট্রনিকের মাধ্যমে এই কাজগুলো যদি করে ডিজিটাল ডিভাইসের ইনপুট আউটপুট প্রস্তুত পরিবর্তন মুসিয়া ফেলা লুকানোর মাধ্যমে অশুদ্ধ ডাটা এই সমস্ত কাজগুলো কেউ যদি করে তাহলে তাকে জালিয়াতি বলা হবে এবং তার সাজা বলা হলো এরপর আসছে তেজ ধারা তেজ ধারা বলছে ডিজিটাল বা ইলেকট্রনিক প্রতারণা আগে বললো জালিয়াতি এবার হইলো প্রতারণা এখানে আবার ওই প্রসঙ্গটা বলি যে এই প্রতারণা শুধু ডিজিটাল মাধ্যমে যদি কেউ করে আবার এমনি প্রতারণা করলে কিন্তু প্যানেল প্যানাল কোডের আলাদাভাবে প্রতারণা সাজা আইন আছে সেটা এমনি করলে আর এখানে এই আইনের এখানে বলা হলো যে যদি সে এইভাবে করে মানে এইভাবে যদি সে এই প্রতারণা করে যদি এর মাধ্যমে তাহলে তার সেটা সেখানে একুশ ধারা বলছে যে প্রতারণাটা কি হবে মানে এর এটারও ব্যাখ্যা আছে এই প্রতারণার ডিজিটাল প্রতারণার ইলেকট্রনিক প্রতারণার ব্যাখ্যা আছে নিচে এই আইনের শেষে এই ধারার শেষে আর কি তেইশের ক মানে এক উপধারায় বলছে যদি কোনো ব্যক্তি ডিজিটাল বা ইলেকট্রনিক মাধ্যম ব্যবহার করিয়া প্রতারণা করেন তাহলে উক্ত ব্যক্তির কার্য একটি অপরাধ বলে গণ্য করা হবে এবং সেই অপরাধের দ্বিতীয় উপধারায় ধারা সাজা বলছে যদি কোনো ব্যক্তি উপধারায় একের অধীন কোনো অপরাধ সংগঠন করেন তাহলে তিনি অনধিক পাঁচ বছর কারাদণ্ড বা অনধিক পাঁচ লক্ষ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হইবেন উপধারা তিনে বলল যদি কোনো ব্যক্তি উপধারা একে উল্লেখিত অপরাধ দ্বিতীয়বার বা পুনর্বার সংগঠন করেন তাহলে তিনি অনদিক সাত বছর কারাদণ্ড বা অনধিক দশ লক্ষ টাকা অর্থদণ্ডে বা উভয় দণ্ডে দণ্ডিত হইবেন এই মানে এনহান্স পানিশমেন্টের কথা বলা হয় এরপরে একটা ব্যাখ্যা দিচ্ছে যে এই যে প্রতারণা কাকে বলে এই প্রতারণা ডিজিটাল ইলেকট্রনিক প্রতারণা আমরা প্যানেল কোটে কিন্তু আলাদা প্রতারণার জন্য আলাদা ডেফিনেশন দেওয়া আছে সেটা সেখানে এই জিনিসটা প্রযোজ্য হচ্ছে না যেহেতু এখানে আলাদা এটা অন্য আইন স্পেশাল ল এটা সেখানে বলছে যে ব্যাখ্যাটা এই ধরনের উদ্দেশ্য পূরণকল্পে ডিজিটাল বা ইলেকট্রনিক প্রতারণা অর্থ কোনো কর্তৃক ইচ্ছাকৃত বা বা জ্ঞাতসারে অথবা অনুমতি ব্যতি রেখে কোনো কম্পিউটার প্রোগ্রাম কম্পিউটার সিস্টেম কম্পিউটার নেটওয়ার্ক ডিজিটাল ডিভাইস ডিজিটাল সিস্টেম ডিজিটাল নেটওয়ার্ক বা সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো তথ্য পরিবর্তন করা মুশিয়া ফেলা নতুন কোন তথ্যের সংযুক্তি ও বিকৃতি ঘটানোর মাধ্যমে উহার মূল্য বা উপযোগিতা হ্রাস করা তাহার নিজের বা অন্য কোনো ব্যক্তির কোনো সুবিধা প্রাপ্তির বা ক্ষতি করিবার চেষ্টা করা বা ছলনার আশ্রয় গ্রহণ করা এই যদি করা হয় তাহলে তাকে বলা হবে এই যে প্রতারণা ডিজিটাল প্রতারণা এখানে আরেকটা জিনিস উল্লেখ্য আমি বলবো যে এখানে পরিষ্কারভাবে বলে দিছে যে এই সমস্ত প্রতারণা যদি মানে অন্য ডিজিটাল নেটওয়ার্কের এই সমস্ত মাধ্যমে তথ্য এই সমস্ত সংযুক্তি বা বিকৃতি ঘটায় ব্যবহার কোনো মূল্য মানে হ্রাস করে ওর যে একটা ভ্যালি ভ্যালিডিটি আছে ভ্যালু আছে সেটা যদি তাতে মান কমে যায় এরকম ক্ষেত্রে যদি ইয়ে করে এবং সেই সিস্টেম ডিভাইস সিস্টেমের মাঝে শেষে আবার বলে দিল যে সামাজিক যোগাযোগ মাধ্যমের এটাও যদি সামাজিক যোগাযোগের মাধ্যমে যেটা আমরা কে বলি ফেসবুক তো সেটার মাধ্যমেও যদি এই কাজগুলো করা হয় যে সেটা অনেক সময় আছে যে ওই যে প্রতারণার কথা যেটা বলা হলো সেগুলো যদি ও করে তাহলে এই এটাকে এই প্রতারণার হিসাবে গণ্য করা হবে এবং সেটা সাজা ওই যে ধারায় স্পষ্টভাবে বলে দিয়েছে তো আজকে আমরা এখানেই এই আলোচনাটা শেষ করব তার আগে আমি এই অনুরোধ করব সবাইকে আমাকে আমার এই এটাকে এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য আমি ইতিমধ্যে প্রায় একশো সত্তরের মতো এই আমার এই ভিডিওগুলো আছে বিভিন্ন আইনের ব্যাপারে মেজর অ্যাক্ট প্লাস মাইনর অ্যাক্ট এবং কিছু সমসাময়িক ঘটনার বিষয়েও আমি আলোচনা করি এবং এই সমস্ত জিনিসগুলো যাতে আমার উদ্দেশ্য একটাই যাতে আইনটা সবাই আমরা ভালো মতো জানতে পারি এই এটা যেহেতু আমাদের নাগরিক দায়িত্ব হিসাবে আবার একথাও বলবো যে যারা পেশায় আছেন বিশেষ করে পুলিশের পেশায় তারপরে যারা কোর্টে প্র্যাকটিস করেন তারপরে আবার যারা বিচারক হিসাবে আদালতে এবং যে সমস্ত সবারই আইন সি পিসির যে ফৌজদারি কার্যবিধি আইন যেটা সে সেই বিষয়গুলি ফৌজদারি আইনের ফৌজদারি অপরাধের বিষয়ে কিন্তু সবাই কানেক্টেড আমরা এই সমস্ত বিষয়গুলি যাতে আমরা আরও ভালোভাবে জানতে পারি এটাই আমার উদ্দেশ্য যাতে একটি আল আইনটা বিষয়টি এরকম আইনের বিষয়টি এটি কনসেপশনের ব্যাপার বিভিন্ন রকমের আলোচনার প্রেক্ষিতে বিভিন্ন বিষয়ের প্রেক্ষিতে বিভিন্ন জিনিসগুলো প্রতিভাত হয় এটা মানে জানার সুযোগ হয় তো এটাই আর কি তা আপাতত আমি আজকে এখানেই আমার মানে শেষ করব পরবর্তীতে আবার বাকি যে অপরাধগুলো আছে কগনাইজেবল অফেন্স এই আইনের সেগুলো আমি আলোচনা করবে অনেক ধন্যবাদ ভালো থাকবেন সবাই